আন দিচ্ছে ব্যাগটি খোলার জন্য, মাছ ব্যাগটি খোলার জন্য ওষুধ আন দিচ্ছে। মাছ ব্যাগটি কিছুক্ষণের মধ্যে খুলে যাবে, খুলে দিয়ে সম্পূর্ণ মাছগুলো আগে পড়ে যাবে। তো সো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন সবই কাঁচারা, তো এখানে কোনো ভালো কোনো মাছ আছে নাই, কিছু আপনার ব্ল্যাক চাঁদা আছে, কিছু কালো চাঁদা মাছ কিছু আসছে। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম, এমডি মুবারক ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আপনার জন্য এসে আমার একটি বরাবর মতো ব্যান্ড ফিশিং ভিডিও। এই ভিডিওতে আপনারা দেখবেন সাগরের বিনোদন মাছ ও পছন্দ সহকারে আমি আপনাদের দেখাবো। সো বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি মির্জাল, এটা মির্জাল ফেলেছিলাম তার থেকে 5 ঘন্টা আগে। তো এটাকে আমরা উঠিয়ে নিচ্ছি সমুদ্র থেকে। আপনার 4-5 ঘন্টা এখানে কী কী মাছ, কত টন মাছ, কত কী কী মাছ যারা পড়েছে, মাছের নাম সহ ইন্টারনাল বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দেবো, বলে দেবো। তো আপনার দয়া করে কেউ ভিডিও দয়া করে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আপনার সাথে আমি আছি মুবারক হোসেন। বন্ধুগণ দেখতে পাচ্ছি আপনারা মাছের ব্যাগটিকে আমরা সম্পূর্ণ চালটিকে ডানায় বটা হয়ে গেছে। আমরা এখন দেখতে পাচ্ছি মাছের ব্যাগটি, সো এটিকে আমরা ছাড়িয়ে নিয়ে আসছি। ছাড়িয়ে নিয়ে দুটি সিঙ্গে রেডি করতেছে ব্যাগটি উঠানোর জন্য। দুটি সিঙ্গে লোক দিয়ে আপনি ধীরে ধীরে হাফে দিয়ে জাহাজ আপনার মাছের ব্যাগটিকে উঠিয়ে নেবে। তো আমরা কিছুক্ষণ মধ্যে অফকে করি, তো আমরা দেখবো মাছের ব্যাগটি জাহাজে উঠে যাবে। অবশ্যই আমরা মাছের ব্যাগটিকে জাহাজে উঠিয়ে নিয়েছি। তো ব্যাগটি খোলার পরে দেখবো কেন কী কী মাছ ও মাছের নাম সব বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দেবো, বলে দেবো। সো বন্ধুগণ, ওষুধ আন দিচ্ছে ব্যাগটি খোলার জন্য, মাছের ব্যাগটি খোলার জন্য ওষুধ আন দিচ্ছে। মাছের ব্যাগটি কিছুক্ষণের মধ্যে খুলে যাবে, খুলে দিয়ে সম্পূর্ণ মাছগুলো আগে পড়ে যাবে। তো সো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন সবই কাঁচারা, তো এখানে কোনো ভালো কোনো মাছ আছে নাই, কিছু আপনার ব্ল্যাক চাঁদা আছে, কিছু কালো চাঁদা মাছ কিছু আসছে, আর সবই আপনি দেখতে পাচ্ছেন কাঁচারা। তো টাস ফিস কাঁচারা মাছ আর কি, ছোটোখাটো কাঁচারা মাছগুলো বলে যেগুলো মানে টাস, আমরা টাস বলি আর কি। সো টাস মাছ সবগুলো দেখা যাচ্ছে, আর কিছু কালো চাঁদা আছে হালকা পাতলা। দোকানে বিস্তারিত কিছু বলার না, দেখুন এরকম কোনো হাওয়ামুড়ি কোয়ালিটি কোনো মাছ আসে নাই। সো বন্ধুগণ, আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকম নিত্য নতুন ফিশিং ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, ভালো থাকবেন, ভালো রাখবেন চারপাশ।